খোঁজে, বন্ধু তোমারই খোঁজে। প্রিয় দর্শক, আমন্ত্রণ বন্ধু তোমারই খোঁজেতে। আমি ইভান সাইর আছি আপনাদের সাথে। দর্শক, আমার পেছনে আনন্দিত এবং উচ্ছ্বসিত যে শিশুদেরকে দেখছেন, এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুদের হাতেই আগামী দিনের বাংলাদেশ। আর সেই শিশুদের বন্ধু হয়ে যে মানুষটি দীর্ঘ জীবন পার করেছেন, যে মানুষটি এই শিশুদের জন্যই তার অনেকখানি শ্রম, মেধা এবং তাদের চিকিৎসায় ব্যয় করেছেন, সেই মানুষটি আজকে আমাদের অতিথি। তিনি আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় নাম ডক্টর এম আর খান, যার পুরো নাম ডক্টর মোহাম্মদ রফি খান। চলুন দর্শক, কথা বলি আজকের অতিথি ডক্টর এম আর খানের সাথে। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্যার, শুরুতে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আমরা শিশু বন্ধু হিসেবেই আপনাকে জানি, চিনি, এবং আপনার হাসি আমার কাছে মনে হয় যে দেখবে সেই বলবে একটা শিশু হাসছে। এই যে প্রাণোচ্ছল হাসি, উচ্ছ্বাস, সেগুলো দিয়ে অনুষ্ঠান শুরু করতে পারার ভালো লাগা আছে। আমি একটু জানতে চাই যে একটা শিশু কি একজন মানুষের খুব ভালো বন্ধু হয় বা বন্ধু হিসেবে পরিপূর্ণ হয়, নাকি একজন প্রাপ্তবয়স্ক মানুষ যখন সে অনেক কিছু বুঝতে শুরু করে বা আমরা বলি যে ম্যাচিউরিটি যার ভিতরে আসে, সেই সময়টা একটা মানুষ একটা মানুষের বড় বন্ধু হয়? শিশুরাই বন্ধু হয়, কারণ শিশুরা যা চিন্তা করে, যা ভাবে সেটা প্রকাশ করে, আর বড়রা জিনিসটা অন্যভাবে ঘুরিয়ে প্রকাশ করে। এবং শিশুরা ফুলের মতো সুন্দর। এই কবিতে বলেছেন, ইহাদের করো আশীর্বাদ, ধরায় উঠেছে ফুটি শুভ্র ফুলকুড়িগুলি, নন্দনের এনেছে সংবাদ। এটা কবির কথাই বলি, শিশুরা ফুলের মতো পবিত্র, ফুলের মতো সুন্দর, সেই জন্য শিশুরাই বন্ধু। স্যার, আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে শিশুদেরকে নিয়ে কাজ করা বা শিশুদের বন্ধু হয়ে যাওয়া, সেটার পেছনে কি কোনো গোপন রহস্য কাজ করে, নাকি কোনো কিছু মেনটেন করতে হয় যে আমি শিশুটাকে ভালোবাসবো, শিশুটার বন্ধু হব, এমন কিছু কি? শিশুদের বন্ধু হবার কোনো ক্রাইটেরিয়া নেই, আপনি ভাবতেও পারেন নাও পারেন, কিন্তু ভাবুন বা না ভাবুন, শিশুরা শিশুদের মতো আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার আনন্দের খোরাক, আপনার ভবিষ্যৎ জীবনের পাথেও, এটাই শিশু। চমৎকার। আমরা স্যার আপনার সেই শিশুকালে ফিরে যেতে চাই, সাতক্ষীরা এবং রসুলপুরে আপনার বেড়ে ওঠা, রসুলপুর প্রাইমারি স্কুলের কথা যদি বলি, সেখানে একদম শুরুর দিকে আপনার বন্ধুদের কথা যদি শুনতে চাই, কারা ছিলেন, কি করতেন? এখন যারা ছিলেন তারা তো এখন এই দুনিয়ায় নেই, কারণ অনেক অনেক আগের কথা, 88 বছর আগের কথা। তবে কয়েকদিন আগে সাতক্ষীরাতে যখন রুগী দেখছিলাম, এক ভদ্রলোক ছেঁড়া গেঞ্জি, লুঙ্গি পরা, গায়ে গামছা, আমি যখন রুগী দেখছি, আমাকে তিনি বললেন, রফি কেমন আছো? আমি তাকে দিনই চলতে চিনতে পারলাম, সে মালিক, ছেলেটার নাম পার্শ্ববর্তী গ্রামে সে থাকে, বকচারা গ্রামটার নাম, আমার গ্রাম নাম রসুলপুর। তা মালিক যেই আমার সাথে কথা বলছে, অন্য লোকেরা দৌড়ে এসে বলছে, এই স্যারকে ডিস্টার্ব করছো কেন তুমি? আমি তোমরা তাকে ডিস্টার্ব করে না, ও আমার বাল্যকালের বন্ধু। সুতরাং আমার তার সঙ্গে হৃদয়ের যে সম্পর্ক আমি এখনও মেনটেন করি, সে তো গরিব নিঃস্ব, তবু তার অনুভূতি, আমি মালিক তুমি কিছু চাও? সে বলে, না তোমার দেখতে এসছি, তুমি করো, কত বড় ডাক্তার হয়েছো তাই দেখতে এসছি। এই যে তার অনুভূতি শিশুবেলার বন্ধুদের, এটা তো কথায় বলা যায় না, এটা হৃদয়ে অনুভব করতে হয়। আপনি ছোটবেলায় খেলাধুলায় অনেক বিশ্বের চ্যাম্পিয়ন ছিলেন, 13টা ট্রফি আপনি স্কুল টিম লিডার হিসেবে জিতেছেন, তো সেক্ষেত্রে আমাদের এই প্রিয় ডাক্তার মানুষটি ছোটবেলায় কি দুরন্ত ছিল? দুষ্টামিগুলো কি ছিল, কি করতেন বন্ধুদের সাথে, সেগুলো একটু শুনতে চাই। সারাদিন ছোটাছুটি, দৌড়াদৌড়ি করতেন, এবং সকাল থেকে উঠেই খেলা শুরু হতো। স্কুলে যাওয়ার আগে পুকুর থেকে মাছ ধরে আনতেন, ধরে এনে স্কুলে পড়াতেন, আসার পরে আবার খেলা মাঠে, সন্ধ্যের পরে অনেক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তাম। বাপ থাকতেন টাউনে, ওখান থেকে 3 মাইল দূরে, এসে রাত 10টার সময় খাবে আবার ঘুমিয়ে দিতেন, আবার ভোর 6টায় ডেকে তুলতেন, 6টা থেকে 9টা যা পাঠ্য আমার তখনই পড়া হয়ে যেত। এইভাবে ক্লাস 6 পর্যন্ত আমার কেটেছে। তারপরে স্বাভাবিক নিয়মে এসছি, এবং স্কুলের যে নিয়ম, পড়ার খেলার নিয়ম, তবে খেলা আমরা সবসময় অগ্রগামী ছিলাম। আমার যে স্কুল ছিল PN হাই স্কুল, ওটাও বড়, গ্রামের যে স্কুলটা আছে তার পাশেই খেলার মাঠ আছে, সারাদিন খেলতাম, এবং ওই স্কুলের বন্ধুদের নিয়ে টিম গঠন করেছিলাম, এবং ওই এক সিজনে আমরা 13টা ট্রফি জয় করেছিলাম, গ্রামের সব খেলা, আশপাশ গ্রামের সব।
তখনকার সেই জয় এখনকার জয় কিছুই না। সব ফুটবল মাঠের কোনো ঘটনা কি মনে পড়ে খুব অপ্রীতিকর কিংবা মনে পড়লে হাসি পায় এরকম কোন স্মৃতি? অপ্রীতিকর ঘটনা হলো সবথেকে ইন্টারেস্টিং যেটা ফুটবল খেলায় আব্দুল হান্নান বলে যে ছেলে গোলকিপার ছিল সে গোলে থাকতো না সে গোল ছেড়ে বেরিয়ে আসতো। সে বলে সারাদিন গোলে দাঁড়িয়ে থাকা মশায় কামড়ায় সুতরাং আমি একটু আগে খেলবো। এর মধ্যে হতো কি দূর থেকে বল আসলো গোল হয়ে গেল সুতরাং হেরে গেলাম। সারাদিন ভালো খেলেও আব্দুল হান্নানের কৃতিত্বের জন্য আমরা পরাজিত। স্যার মেডিকেল কলেজের সম্পর্কে একটা ধারণা থাকে যে কঠিন কঠিন পড়াশোনা সারাক্ষণ পড়াশোনা করতে হয়, সেই জীবনটা আপনার কেমন কেটেছে? সেই জীবনটা আমরা কলকাতা মেডিকেল কলেজে উল্টো দিকে রেঞ্জ হোস্টেল ছিল ঠিক রাস্তার অপোজিটে। মশাই রহমান বলে এক নদিয়ার ছাত্র ছিলেন, তার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। তার বাড়িতে যাওয়ার পাস করার সময় তার বাড়ি ঘুরে আসলাম, তার আম্মা বলেন বাবা তুমি তো যাচ্ছ পাকিস্তান, তোমার পাকিস্তান হলো সবে মাত্র, তা আমার ছেলেটা একটা বিয়ে দিয়ে দাও। আমি বিয়ে দেবো কী করে, সে পছন্দ না করলে বিয়ে হয় আর কীভাবে? যখন মনে হয় তখন খুব হাসি পায় যে ফেলে আসা দিনগুলি মোর মনে পড়ে গো। বেশ বিনয়ের সাথে একটু জানতে চাই, মানে ওই বয়সটা থাকে না যে ওই সময় একটু ভালো লাগা তৈরি হয় একটা বা একটু চোখাচোখি বা একটু এরকম কোনো স্মৃতি বা এরকম স্মৃতি সব ইয়ং ম্যান ইয়ং ওম্যানদের মধ্যে আছে। আমারও স্মৃতিতে আমার ওয়াইফ সে আমার আত্মীয় কলকাতায় ওই সাকাত মেমোরিয়াল পড়তাম, চাচা পরিচয় হয়, পরে আমরা পণ্যায় সত্যে আবদ্ধ হই। চমৎকার। এবার একটু প্রবাস জীবনে যাই তাহলে। প্রবাসে গিয়ে একইভাবেই জানতে চাইব, বন্ধুদের কথাই জানতে চাইব, কিন্তু ভিন্ন পরিবেশ ভিন্ন সংস্কৃতি একেবারে ভিন্ন একটা জায়গা, সেখানে যাওয়ার পরে তাদের সাথে মানিয়ে নেয়া বন্ধুত্ব গড়ে ওঠা এই প্রক্রিয়াটা কেমন ছিল বা কাদেরকে বন্ধু হিসেবে আপনি পেয়েছিলেন সেখানে? বিদেশে যখন গেলাম প্রথমে কোর্সে ভর্তি হলাম, ডিপ্লোমা অফ ট্রপিক্যাল মেডিসিন এডিনবার্গে পড়লাম, তখন বন্ধুদের মধ্যে ধীলন বলে একটা ছিল পাঞ্জাবি, তার সঙ্গে পড়তাম, তারপর পাশ হয়ে গেল চলে গেল। তারপরে কী করবো কী করবো চিন্তা করে ওখানে চাকরিতে গেলাম। চাকরিতে যাওয়ার আগে ডিপ্লোমা অফ ট্রপিক্যাল মেডিসিনের পরে ডিপ্লোমা অফ চাইল্ড হেলথ ডিসএইচ ভর্তি হলাম। ওই সেখানকার যে কলেজ অফ ফিজিশিয়ানের সেক্রেটারি তিনি আমার সাহায্য করেছিলেন, বলেন খান তুমি তো আসছো এদেশে, এদেশে পাশ করে বাড়ি যাবে কিন্তু ব্রিটিশ মেডিসিন শিখলে না তো। আমি কেমন করে শিখব? বলে আমাকে কাজ করতে হবে, তোমাকে হাতে কলমে যে কোনো জায়গায় কাজ পাও। বলে আমার কাজ দেবে কে, আমার কালো চামড়া বিদেশি আমাদের কাজ দেবে? যদি ভালো রেফারি হয় তো কাজ দেবে। বলে ঠিক আছে আমি তোমার রেফারি হব। তা রফসান সাহেব রেফারি হলেন, কাজ পেলাম, ছোট্ট হাসপাতাল সবটাই আমার দেখতে হতো, আমরা খুব আনন্দে ছিলাম বোল্টনে। থাকার পরে যখন চলে আসবো ডক্টর ডিক্সার ওখানে কনসালট্যান্ট বলছেন খান তুমি এদেশে থাকো না কেন? আমি তখন বল স্যার আপনার দেশে আমার মতন হাজার গুণটা লোক আছে, আমার দেশে আমার মতো কয়েকজন ছাড়া নেই, সুতরাং আমি দেশে যাব, পাশ করে পড়ে ডিগ্রি নিয়ে চলে যাব, দেশে কাজ করব। দেশকে যা দিয়েছেন আমরা শ্রদ্ধা করে সবসময় স্মরণ করি। স্যার আপনি তারপর ফিরে আসলেন এবং আমি যদি ভুল না করি সেই সময় বাংলাদেশে দুজন মাত্র শিশু বিশেষজ্ঞ ছিলেন, সুলতান আহমদ এবং হাবিবুর রহমান স্যার। আপনি এসে নিজের চেম্বারে টিকা দেয়া শুরু করলেন, তারপর শিশুদের নিয়ে কাজ করা শুরু করা, সেই যে কর্মজীবন, তারপর ধীরে 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 অনেক কিছুই আমরা জানি। কিন্তু আমি আজকে যেটা জানতে চাই, যেহেতু আমাদের অনুষ্ঠানটা আসলে বন্ধুদের স্মৃতিচারণ করবার লক্ষ্যে, সেই কাজে অনেক বেশি অনুপ্রেরণার দরকার হয়, বন্ধুর মতন অনেকগুলো মানুষের দরকার হয়, কাদেরকে পেয়েছিলেন বা এখনও পর্যন্ত কারা আপনার খুব ভালো বন্ধু হয়ে আছেন? আমাদের সহকর্মীর মধ্যে ছিলেন বঙ্গবন্ধুর ভিসি ছিলেন কাদের সাহেব, আমরা একসঙ্গে সহপাঠী, পরে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হলাম। তিনি আমার মেয়ের মা শ্বশুর আর কি, তিনি ছিলেন। আরও দুজন ডাক্তার ছিলেন, তোফাইল আহমেদ সাহেব যে শিশু হাসপাতাল যিনি, ওইটা নিয়ে আমরা দুজন গড়ে তুলেছিলাম বর্তমান শেরে বাংলা শিশু কমপ্লেক্স। তারপর থার্ড ছিলেন নাজিমুদ্দৌলা চৌধুরী সাইকিয়াট্রিকের প্রফেসর, তিনি কিছুদিন আগে মারা গেছে। সে এই তিনজন আমরা কলকাতা একসঙ্গে পড়তাম, ওরা সেকেন্ড ইয়ারে দেশে এখানে চলে আসলো, আমি ওখানে রয়ে গেলাম। তারপর আমাদের
বন্ধুত্ব সখ্যতা এখানে আসার পরেও আবার পুনর্জীবন লাভ করলো আর কি। যখন সমস্যায় পড়ি, চিন্তা করি, আল্লাহর কাছে দোয়া চাই, নামাজের পরে বসি, আল্লাহ এই সমস্যা তুমি সমাধান দাও, কী হবে, একটা না একটা পথ বাঁধতে যাই। সুতরাং তিনি সব আর কি। স্যার, আমরা তো অনেকক্ষণ কথা বললাম, আপনি আপনার একমাত্র কন্যা সেই ছোট্ট ম্যান্ডির কথা বলছিলেন, সময়ের সাথে সে অনেক বড় হয়ে গেছে, সে যদি এখন আমাদের সাথে এসে কথা বলেন, আপনার সাথে এখন যোগদান, কেমন লাগবে? খুব ভালো, কারণ একটাই মেয়ে বিদেশে থাকে, তারও ইচ্ছা সে বাবার কাছে থাকে, আমারও ইচ্ছা সে আমার কাছে থাকে। কিন্তু সমস্যা হয়েছে, তার তিনটা ছেলে, একটা MBA পাশ করছে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে, স্বামী এখানেও আছে, আর দুটো এখনও ফাইনাল স্টেজে আছে। তারা মানুষ হলে আমরা নিশ্চিন্তে ম্যান্ডি আসতে পারবে, তখন আমরা খুব ভালো লাগবে, ওরা ওদের পায়ে দাঁড়ালে আমিও খুশি, ওর মাও খুশি। চমৎকার, আমরাও খানিকটা হলেও খুশি সময়টা কাটাতে চাই। তিন ছেলেকে হয়তো হাজির করতে পারছি না, আমরা দেখা যাক কাদেরকে হাজির করতে পারি, আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানে। স্যার, বলছিলাম যে পরিবারের মানুষগুলিকে পেলে কেমন লাগবে, দুজনে আমাদের কাছে হাজির হয়েছেন, কেমন লাগছে আপনার? খুব ভালো, আপনার সাথে অনেকক্ষণ কথা বলেছি। আমি একটু আপনার কাছে জানতে চাই যে বাবার সাথে ছোটবেলার স্মৃতিগুলো কেমন ছিল, কিংবা আমি যদি অন্যভাবে বলি, বাবা কতটা বন্ধু ছিল? না, বাবা প্রথম থেকেই আমার বন্ধু। বলতে গেলে আমাদের সময় যেটুকু বাবা আমাকে দিতে পারতেন, ইট ওয়াজ লাইক ইউনো কোয়ান্টিটি অফ টাইম ভার্সেস কোয়ালিটি। হ্যাঁ, কোয়ান্টিটি খুব একটা ছিল না, কারণ আব্বা তখন ট্রেনিংয়ে ছিলেন, অনেক পড়াশোনা করতেন। হ্যাঁ, কিন্তু কোয়ালিটি খুব ভালো ছিল। ছোটোখাটো জিনিস যেগুলো এখন মনে হয়, আমরা যখন কেন্টে ছিলাম, ছোটো একটা পাহাড় ছিল বাগানে, আব্বা যখনই সময় পেতেন ওখানে আমরা দুজনে গড়াগড়ি করতাম, পাহাড়ের মানে উপর থেকে নিচের ঢালুতে আমরা নেমে আসতাম পাহাড় থেকে। হ্যাঁ, ওই ছোটো একটা পাহাড় ছিল, কিন্তু ওইটুকুই আমার মনে হয়। আমার মা বলতেন এই কাপড় ময়লা হয়ে যাবে, এটা কাদা লাগবে, সেই লাগবে, আব্বা বলতো কিচ্ছু হবে না, এবং ছোটোখাটো জিনিসগুলোই খুব আনন্দদায়ক, এখন ওগুলোই মনে হয়। দর্শকদের একটু বলি যে দর্শক আমাদের সাথে আমরা কথা বলছি আমাদের আজকের অতিথি ডক্টর এম আর খানের একমাত্র কন্যা, যার নাম দৌলতুন্নেসা, কিন্তু পরবর্তীকালে নামের ঘটনা একটু শুনবো। ডক্টর ম্যান্ডি করিম নামেই আমরা এখন চিনি, নামের বোধহয় একটা ইন্টারেস্টিং ঘটনা আছে স্যার, একটু যদি বলেন। ইন্টারেস্টিং, আমরা কেটে কাজ করি, তখন দৌলতুন্নেসা নাম তারা উচ্চারণ করতে পারতো না, তো অনেকদিন দৌলত 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 এরকম বলতে বলতে একদিন অফার করলো, ডক্টর খান কিছু যদি মনে না করেন তা আমরা দুটো নাম দেই, আপনি একটা চুজ করেন। একটা নাম দিল ম্যান্ডি, একটা নাম দিল লিন্ডা, তা আমি ম্যান্ডিটাই পছন্দ করলাম, তারপরে ডাকনাম হতে হতে ওই নামই হয়ে গেল। আচ্ছা, এবং আরেকটা ব্যাপার একটু জানতে চাই যে আপনিও যে পেশাতেই আছেন, বাবাকে দেখে কি ইন্সপিরেশনটা আসা সে কারণেই, নাকি নিজের একটা ভালো লাগা ছিল? আমার মানে বাবার কাছ থেকে ইন্সপিরেশনটা, যে বড় হব, ডাক্তার হব, এরকম একটা ইন্সপিরেশন বাবাও দিতেন, সেইখান থেকেই ইম্প্রেশনটা আমার। হ্যাঁ, আমি প্রথমে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, এখন জানি না তারা নেবে কি না, সেই জন্য আমি আবার ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচার ভর্তি হয়েছিলাম। তবে বোধহয় একদিন ক্লাস করতে পারলাম, তারপরেই যেই মেডিকেলের রেজাল্ট বেরোলো চলে এলাম মেডিকেলে। বাবা মেয়ে কিংবা নিজের সন্তান নিয়ে কথা হচ্ছিল, আমরা আপনার সন্তান এবং আপনার নাতি, দাদু নাতির সম্পর্ক, নানু নাতির সম্পর্ক অসাধারণ হয়, আমরা দর্শক আমাদের আনন্দের বিষয়। আমরা আমাদের আজকের অতিথি তার নাতিকেও পেয়েছি, সবাইকে পেলে খুব ভালো হতো। তারপর আমরা সামি আহমেদ খান, তার সাথে একটু কথা বলবো, প্রবাসী বেড়ে ওঠা তার, প্রবাসী সে সংস্কৃতিতে বেড়ে ওঠা। তারপর শুরুতে আপনার কাছে জানতে চাই যে হাউ ডু ইউ ফিল মিস্টার এমার খান, হি ইজ ইয়োর গ্র্যান্ডফাদার অ্যান্ড হি ইজ এ ভেরি বিগ নেম ইন আওয়ার কান্ট্রি, সো হোয়াট ইজ ইয়োর ফিলিংস? It's a new experience, but it's a pleasure to be back here in Bangladesh and to spend some time with my grandfather. Having lived and grown up in Canada, you know, we often wished we had more time with him, but I think we always knew that children of Bangladesh needed him a little bit more. That being said, the last few years I've had quite a bit more time with him. How much friendly he is? I mean, he's always been, you know, charming, and as my mom said, any memory with him, anything you can share with us now? Well, I'll give you one. When I came 4 years ago,
I had to ask him about his time management. I would say it's even legendary, his time management skills. So I asked him, can you give me some tips? And so he took me into his room and he showed me on each one of his walls, he has a calendar for the 4 months that are the nearest. So, you know, June, July, you know, August, September. And then he's like, and these are my 5 clocks, and they're 5 little alarm clocks from different sizes for every, you know, prayer time or meeting time. It's impressive. And he'll show you every little notebook he has, every little journal. I mean, it's quite an investment of energy, and I mean, it's a wonder in Bangladesh that you can plan anything. This is a very big lesson for you. And do you follow the rules or the lesson taken from him? Since then, yes, I've tried to as much as possible. But it's difficult. It's difficult. আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ যে আমাদেরকে এত চমৎকার একটি সময় উপহার দেওয়ার জন্য প্রিয় দর্শক এখানেই হয়তো শেষ নয় আরেকটুখানি চমক আপনাদের জন্য আছে প্রিয় দর্শক বলছিলাম একটি চমক দেখব চমকটি হলো আমরা আজকে আমাদের যে অতিথি তার সম্পর্কে আমাদের প্রিয় নির্মাতা আফজাল হোসেন একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছেন সেখান থেকে কিছুটা অংশ আপনাদেরকে দেখাতে চাই বাড়িটা দেখে বোঝা যায় এককালে ঝলমলে ছিল বয়স বাড়লে এরকম জীর্ণ হয়ে যায় বয়স কি মানুষকে জীর্ণ করতে পারে মানুষের মধ্যে রয়েছে অসীম মানুষ সেই অসীমতার দেখা পেলে জানা হয় বয়স মানুষকে জীর্ণ করতে পারে না সাতক্ষীরা রসুলপুর গ্রামের এই বাড়িতে তার জন্ম বাবা আলহাজ আব্দুল বারী খান মা জায়রা খানম এমার খান 1943 সালে প্রথম বিভাগে ম্যাট্রিক 1945 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে পাঠ শেষ করে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন 1952 সালে এমবিবিএস পাশ করার পর 1955 সালে ব্রিটেনের এডিনবার্গ স্কুল অব মেডিসিনে ভর্তি হন 1962 সালে এডিনবার্গের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান থেকে এমআরসিপি ডিগ্রি লাভ করেন 1978 সালে এডিনবার্গ থেকে এফআরসিপি ডিগ্রি লাভ করেন 1963 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাসোসিয়েট প্রফেসর অব মেডিসিন পদে যোগ দেন ১৯৭১ সালে তিনি ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চের অধ্যাপক ও ১৯৭৩ একই প্রতিষ্ঠানের যুগ্ম পরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন ১৯৭৮ সালে নভেম্বরে ডক্টর খান ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ও পরিচালক পদে যোগ দেন একই বছর তিনি আইপিজিএমআর এর শিশু বিভাগের অধ্যাপক নিযুক্ত হন ১৯৮৮ সালে তিনি সুদীর্ঘ চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন জাতীয় অধ্যাপক ডক্টর এম আর খান চিকিৎসা সেবার পাশাপাশি সমাজের অগ্রগতির জন্য পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন মেধাবী গরিব ছাত্রছাত্রীদের সাহায্য করার পাশাপাশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাও করে থাকে বাংলাদেশে উনি শিশু চিকিৎসা পিডিয়াট্রিক ট্রিটমেন্ট যেটাকে আমরা বলি তার উনি একজন গুরু এছাড়া তিনি শিক্ষক অত্যন্ত ভালো শিক্ষক এবং প্রিয় শিক্ষক ছাত্রের কাছে প্রিয় হওয়া খুব গুরুত্বপূর্ণ শুধু ভালো হলেই চলে না উনি একজন সমাজসেবী সাধারণ মানুষের মধ্যে বিচরণ করতে ভালোবাসেন সবার সঙ্গে ভালো ব্যবহার করেন এবং অনেকগুলো সেবামূলক প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করে গেছেন এই হতভাগ্য দেশে যখন মানুষের লোভ মানুষের লালসা মানুষের চাওয়া অন্তহীন বিরতিহীন চাওয়া সমস্ত কিছুকে ক্লেদাক্ত করে ফেলছে সেই সময় এমনি সুন্দর হৃদয়ের স্পর্শ জাতির জন্য খুবই প্রয়োজন আপনার কাছে আমি একটু জানতে চাই যে এই প্রামাণ্যচিত্র যদিও কিছুটা অংশ আমরা দেখেছি তারপরে এই কাজটি করতে গিয়ে একজন এম আর খানকে আপনি তো অনেক কাছ থেকে দেখেছেন আপনার অভিজ্ঞতাটা সেই কাজটি করতে গিয়ে কী কী দেখলেন কতটুকুন আবিষ্কার করলেন কিংবা মূল্যায়ন যদি বলতে বলি এত বড় একজন মানুষের মূল্যায়ন করার চেষ্টাও করলে খুব বেশি করতে পারবো বলে আমার মনে হয় না আমার সৌভাগ্য যে তার পাশে বসে আমি তার সম্পর্কে কিছু সামান্য কিছু যতটুকু আমি জানি সেটা ব্যাখ্যা করতে পারি প্রথমত আমি খুব গর্ববোধ করি যে তিনি
যে অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, আমার জন্ম সেই অঞ্চলে, একই অঞ্চলে। তো সেটা দীর্ঘকাল পরে ঢাকা শহরে থেকে স্যারের সঙ্গে যে আমার কোনো ঘনিষ্ঠতা যোগাযোগ হয়েছে তা নয়, কারণ তিনি এত এত বড় একটা মাপের মানুষ, আমার নিজের এক ধরনের সংকোচ থাকে যে খুব বড় মাপের মানুষের সামনে দাঁড়ানোর। সম্পর্কটা হলো খুব ইন্টারেস্টিং একটা ইয়েতে, ওনার উপর একটা ডকুমেন্টারি তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছিল, তো সেটার কিছু অংশ আমি দেখেছিলাম এবং দেখে আমার কাছে মনে হয়েছে যে এটা আর একটু গুছিয়ে করা উচিত এবং আমি নিজে স্বতঃপ্রণোদিত হয়ে একেবারে ব্যক্তিগত আগ্রহ থেকে আমার মনে হয়েছে যে এটা আমার কর্তব্য, যে একটা মানুষ যদি সারা জীবন এগুলো করতে পারেন আমি এই সামান্য কাজটা তার সঙ্গে যুক্ত হয়ে করতে পারবো কি না, এভাবেই আমি যুক্ত হই। এবং আজকে এই অনুষ্ঠানে একটা বিষয় বলি, কোনো নির্দ্বিধায় বলি যে এই কাজটির সঙ্গে যুক্ত যদি না হতাম তাহলে দেশের মানুষ তাকে একজন সফল চিকিৎসক হিসেবে জানেন, জাতীয় অধ্যাপক হিসেবে জানেন, কিন্তু তার যে নেপথ্যে এত বৈচিত্র্য রয়েছে এবং সেটার কোনো অংশই জানা হতো না। আমি সাতক্ষীরার ছেলে, আমি সাতক্ষীরায় গিয়েছি এই তথ্যচিত্র নির্মাণের জন্য তার সঙ্গে। আমি জানতাম না যে তিনি তার জন্মস্থানে আসলে কীভাবে ছড়িয়ে বসেছেন, তাকে আমরা ঢাকা শহরে যেভাবে চিনি না কেন, আমি খুব অবাক হয়েছি যে সেখানে সাধারণ মানুষ যারা হয়তো দৈনন্দিন কাজ করে খায় তাদের সন্তানরা কীভাবে বড় হবে সেই চিন্তাটা তিনি ওখানে কাজ করছেন। যে যুবকেরা লেখাপড়া তেমন শেখেনি কিন্তু তাদের হয়তো যদি তারা কুশলী হতে পারে তাহলে পৃথিবীর যে কোনো দেশে তারা কাজ পেতে পারে, সেরকম একটি সংগঠন তিনি তৈরি করেছেন ওখানে। এগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, আমি নিজেও জানতাম না, কারণ মানুষের তো একটা সাধারণ বিষয় আছে, মানুষ আগ্রহী না হলে কোনো কিছু জানা তো সম্ভব হয় না। এই কাজটির সঙ্গে যুক্ত হওয়ার পরে আমার জানা গেল এবং আমার কাছে অসাধারণ আরেকটি বিষয় লেগেছে। আমরা একদিন শুটিং করছিলাম, এক মোটরসাইকেলে চেপে একজন ভদ্রলোক এলেন, তার স্ত্রী সন্তান সম্ভবা কিন্তু তার বোধহয় একটু সংকটাপন্ন অবস্থা। আমি যখন দেখলাম যে গ্রামের একজন সাধারণ মহিলা হাতে একটা ব্যাগ নিয়ে অপরিচিত একজন পুরুষের মোটর বাইকে চেপে বসলেন এবং যাবেন কোথায়, এই যে দৃশ্য, এই যে আমরা যে নারী পুরুষ অধিকার সংকট নানান বিষয়ে কথা বলি, একটা দেশ যে কীভাবে বদলে যাচ্ছে একটা ঘটনা দিয়ে, একটা সংগঠন দিয়ে যে 10 রকম পরিবর্তন আসছে সেটা আমার নিজের চোখে না দেখলে আমি কখনো বিশ্বাস করতে পারতাম না। এবং আমরা সকলেই আপনার সাক্ষাৎকার নিতে যে দেখেছেন যে এই বয়সে একটি মুহূর্ত তিনি নিজের সামর্থ্যের কাছে পরাজিত হন না, এটা একটা মানুষের জীবনের সবচাইতে বড় তাহলে যোগ্যতা এবং ক্ষমতা যেটা আমাদের শিক্ষা নেবার আছে। চমৎকার চমৎকার ভাইয়া, আপনার কথা শুনতে শুনতে আমরাও হয়তো একটু ভিন্ন করে সম্মানিত স্যারকে আবিষ্কার করলাম। স্যার, আমরা একদম শেষ প্রান্তে আছি, আপনার কাছে আমার আর একটুখানি জানতে চাওয়া আছে ভাইয়ের কথা শুনতে শুনতে বা যতটুকু আমরা আপনার সম্পর্কে জানি। আপনাকে আমি শুরুতে বলছিলাম যে আমার কাছে সবচেয়ে বড় পরিচয় মনে হয় বা সবার কাছে সবচেয়ে বড় পরিচয় সবগুলোকে ছাপিয়ে আপনি শিশু বন্ধু, শিশুদের বন্ধু, আপনি শিশুর মতো, আপনি যখন হাসেন একটা শিশুর হাসি পাশাপাশি রাখলে আমার কাছে মনে হয় যে পার্থক্য করা যাবে না। ওই কথা ধরে বলতে পারি যে আপনার বয়স তো বাড়ছে না, ভাইয়া যে একটু আগে বললো যে সবচেয়ে বড় যোগ্যতা নিজের সামর্থ্যের কাছে পরাজিত না হওয়া, এই যে বয়স বাড়ছে না বা নিজেকে একদম শিশু করে রাখছেন, কী বলবেন, নিজের সম্পর্কে কী বলার থাকতে পারে? বলার একটাই, যতদিন মানুষ বাঁচে কেউ জানে না কতদিন বাঁচবে, কিন্তু যতদিন বাঁচে কর্মক্ষম হয়ে বেঁচে থাকে এর উদ্দেশ্য। কর্মক্ষম হয়ে থাকার কারণ একটাই, নিয়মিত খাওয়া, পরিমিত খাওয়া, বেশি না খাওয়া আর কি একটা। সেকেন্ড হলো একটু বিশ্রাম না, একটু নিজের রিল্যাক্সেশন রিক্রিয়েশনে থাকা আর রাগ কম করা, এবং আরেকটা জিনিস হলো আপনার হাত এবং আপনার মুখ অন্যকে ক্ষতি না করে, এইটা প্রিভেন্ট করা। ভাই একদম শেষ সময়ে আছি, এই এখানে আসলে এভাবে কথা বলতে গিয়ে আপনার কাছে মনে হচ্ছে কি না আরও কিছু বলার আছে? আমরা যখন হাসপাতালে ঢুকেছি, যশোর হাসপাতালে ঢুকেছি, যে শিশুর বাবা মা অভিভাবকরা তার সঙ্গে একটু হাত মেলানোর জন্য আসছেন, এটা আমার মনে হয় যে আমরা তো চিকিৎসক বলি বা অধ্যাপক বলি, এক একটা পরিচয় বলি, এগুলোর চাইতে অনেক ঊর্ধ্বে একজন মানুষ আসলে মানুষ শব্দের অর্থ বুঝে তৈরি হয়েছেন এবং আমাদের এরকম মানুষদের দিকে তাকিয়ে থাকা দরকার এবং আমাদের ভেতরে যা ভুল আছে
যা অসমর্থ আছে সেগুলো ত্যাগ করে এরকম মানুষদের দিকে তাকিয়ে আমাদের নিজেদের তৈরি করা উচিত। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সময় দেওয়ার জন্য। স্যার আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু পাশাপাশি আপনার প্রতি শুভকামনা। ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে, এনটিভি পরিবারকে এবং যারা দর্শক আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিতে হবে, তবে বিদায় বেলায় এসে অনুষ্ঠান জুড়ে যারা অতিথি থাকেন তাদের সাথে কথা বলতে বলতে ভাবি শেষের বেলায় এসে কী বলা যায়। কখনো ভাষা খুঁজে পাই, কখনো হয়তো পাই না। তবে একটা কথাই বলতে পারি, একটু আগে ভাইয়া যেমন বলছিলেন যে মানুষ শব্দটির অর্থ বুঝে মানুষ হওয়া, আমার কাছে মনে হয় বন্ধুদের নিয়ে তো আয়োজন, বন্ধু শব্দটির অর্থ বুঝে বন্ধু হওয়া হয়তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিংবা বলতে পারি যে আজকের যিনি অতিথি এমআর খান, তার জীবনকে যদি আমরা দেখতে চাই সেখান থেকে একটা কথা বলাই যেতে পারে, দেশকে ভালোবাসা, শিশুদেরকে ভালোবাসা, সেটাও হয়তো অনেক বড় অসাধারণ এক বন্ধুত্ব। সেই বন্ধুত্ব নিয়ে ভালো থাকুন। আগামী সপ্তাহে আবারও বন্ধুত্বের আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাই। আগামী সপ্তাহে আবারও কোনো প্রিয় মানুষের বন্ধু এবং বন্ধুত্বের গল্প নিয়ে হাজির হবো এন টিভির পর্দায়। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকুন। আল্লাহ। তোমারই খোঁজ।